আজ মহাভারতের চতুর্থ পর্যায় আগের দিন বলেছিলাম ভবের গল্প আমরা কিন্তু এখনো উদ্যোগ পর্বের মধ্যেই রয়েছি দুর্যোধনের অহংকার চূর্ণ করার জন্যে এবার মহর্ষি কর্ণমুনি ইনি কিন্তু কর্ণ নয় মহর্ষি কর্ণমুনি আরেকটি গল্প বললেন যে দুর্যোধন নিজেকে কখনো এত বলবান ভেব না বলবানের থেকেও আরও বলবান পৃথিবীতে রয়েছে একটি গল্প শোনো ইন্দ্রের ঐরাবতের সারথী মাতুলি মাতুলির একটি অপরূপ সুন্দরী কন্যা ছিল তার নাম গুণকেশী গুণকেশীর একটি উপযুক্ত পাত্র অন্বেষণের জন্য মাতুলি সারা পৃথিবী পরিভ্রমণ করলেন সঙ্গে নারদ ছিলেন নারদ বললেন যখন কোন উপযুক্ত পাত্র পাচ্ছি না তাহলে চলো নাগরাজ বাসুকির দরবারে বাসুকির প্রাসাদে প্রবেশ করে উভয় দেখলেন একটি সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছেন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন আচ্ছা নারদ এই যুবা সুদর্শন এ আমার গুণকিসির উপযুক্ত পাত্র হতে পারে ইনি কে তখন নারদ বললেন যে ইনি হচ্ছেন নাগরাজ চিকুরের পুত্র সুমুখ ওই যে আর্যক আসছেন আর্যক কাছে আসতেই বললেন আর্যক তোমার পৌত্র সুমুখকে মাতুলির খুব পছন্দ হয়েছে ওর কন্যা গুণকেশীর রূপে তখন আর্যক বিমর্ষভাবে বললেন খুবই আনন্দের কথা কে না চায় যে ইন্দ্রের সারথী মাতুলির কন্যাকে বিবাহ করতে সঙ্গে সঙ্গে কথাও বললেন যে আসলে আমার মন খুব একটা ভালো নেই মাত্র কিছুদিন আগেই গরুর সুমুখের পিতা চিকুরকে হত্যা করেছে এবং বলে গেছে এক মাস বাদে সে সমুখকেও হত্যা করবে আর জানেন তো গরুরের মতো পরাক্রমশালী এর সাথে তো যুদ্ধ করে আমরা পারবো না তখন মাতলি বললেন গরুর যদি ওদের ধ্বংস করতে চায় সুমুখ তুমি আমার সঙ্গে স্বর্গে চলো আমি তার ব্যবস্থা করব যথারীতি নারদের সঙ্গে মাতুলি স্বর্গে ফিরলেন সঙ্গে সুমুখ যখন এসে পৌঁছলেন তখন ইন্দ্র দরবারে রয়েছেন সঙ্গে বিষ্ণুও রয়েছেন মাতুলি সব নিবেদন করলেন মাতলি বিষ্ণুকে বললেন যে আমি সমুখকে পছন্দ করেছি গুণকেশীর সাথে সমুখকে মানাবে খুব ভালো আপনি এর ব্যবস্থা করুন কারণ গরুর ওকে এক মাস বাদে হত্যা করবে এই খবর শুনে সুমুখের পিতামহ খুবই বিমর্ষ তখন বিষ্ণু বললেন ইন্দ্র তুমি সমুখে এক্ষুনি অমৃত পান করিয়ে দাও তাহলে গরুর ওর কোনো ক্ষতি করতে পারবে না গরুর এত পরাক্রমশালী না তা হতে পারে না তখন ইন্দ্র করলেন একটু চালাকি তিনি অমৃত পান করালেন না ইন্দ্র মনে মনে ভাবলেন দেবতারা ছাড়া অমৃত পানের অধিকার তো কারো নেই কিন্তু তাকে দীর্ঘায়ুর বর প্রদান করলেন বিষ্ণু বললেন আর কোনো ভয় নেই তোমরা ওদের বিবাহ দাও যখনই বিবাহের দিন স্থির হচ্ছে তখন গরুর খবর পেয়ে ইন্দ্রের কাছে এলেন ইন্দ্র তুমি এবং বিষ্ণু আমার গৌরব নষ্ট করেছ তোমরা জানো যে আমি কত বলবান আমি ত্রিভুবনেশ্বর হতে পারি আমি তোমাকে স্বর্গ থেকে হটিয়ে স্বর্গরাজ হিসেবেও অধিষ্ঠিত হতে পারি কিন্তু ভাগ্যক্রমে ভাগ্য বিপর্যয়ের কারণে আমি বিষ্ণুর ভৃত্ত হয়ে কাল কাটাচ্ছি বিষ্ণুকে সারা পৃথিবীতে বয়ে নিয়ে বেড়াচ্ছি শুনে বিষ্ণু বললেন গরুর তুমি নিজেকে মহা বলবান ভাবো কেননা তুমি জটাই এবং সম্পাতির পিতা এও একটি কারণ বুঝি গরুর বললেন না আমি স্বয়ং বলবান আপনাকে আমি যে আমার পিঠে বয়ে নিয়ে উড়ে বেড়াই তার জন্যে আমার দুটি পাখনার কোনো প্রয়োজন নেই আমার একটি পাখনাতেই আপনাকে বয়ে নিয়ে যেতে পারি আমি এত বলবান বিষ্ণু হাসলেন ও তাই ঠিক আছে আমার এই বাম হস্তের ভার তুমি বহন করো তো দেখি সঙ্গে সঙ্গে বিষ্ণু তার বাম হস্ত গরুরের স্কন্ধে রাখলেন গরুর সেই ভার সহ্য করতে না পেরে ভূমিতে পতিত হয়ে অচৈতন্য হয়ে গেলেন যখন তিনি জ্ঞান ফিরলেন তখন বিষ্ণুর কাছে ক্ষমা চেয়ে বললেন বিষ্ণু আমি আমার ক্ষমতার দম্ভে আপনার অপমান করেছি আমাকে ক্ষমা করুন এই বলে মহর্ষি কণ্ণ দুর্যোধনকে বললেন দুর্যোধন তুমিও নিজেকে বলবান ভেব না বলবানেরও অধিক বলবান পৃথিবীতে আছে এই গল্প শুনে দুর্যোধন অট্টহাস্য করলেন মহর্ষি আমি বলবান হয়েই পৃথিবীতে জন্মেছি বলেই তিনি তার উরুতে চপেটা ঘাত করলেন এটা দম্ভের প্রতিফলন ছিল দুর্যোধনের চরিত্রে সব শেষে আমরা দেখি ভীমের গদাঘাতে দুর্যোধনের উরুই ভঙ্গ হচ্ছে আসলে যার যেটা অভিমান এবং দম্ভের জায়গা ঈশ্বর সেটাকে চূর্ণ করেন আজ এই পর্যন্তই